রামানন্দ শুয়ে আছে নিস্তেজ হয়ে। হঠাৎ দেখে আকাশে দুটি চাঁদ। সে কি এক আকাশে দুটি চাঁদ? সে তো কখনো দেখেনি। আজ তা কিভাবে সম্ভব? এ যেন তাঁর কাছে এক বিস্ময়ের সঞ্চার ঘটাল। রামানন্দর শরীর যেন আগের থেকে ভালো বোধ হচ্ছে। হঠাৎ যেন তাঁর দুর্বলতা উধাও হয়ে গেছে তাঁর শরীর থেকে। এক আকাশে দুটি চাঁদ, এবার দেখছেন ওই একটি চাঁদ থেকে গলিত রূপা বা পারদের মতো এক ধারা প্রবাহিত হচ্ছে জঙ্গলের অন্দরে। কি আছে ওখানে? এই দেখতে তিনি অগ্রসর হতে শুরু করেছেন ধীরে ধীরে। হঠাৎ দেখলেন দূরে ঘন অরণ্যের মধ্যে এক আলোক পর্তিকা, তার মধ্যে কে যেন বসে আছেন। রামানন্দ ক্রমে ক্রমে এগিয়ে গেলেন তাঁর দিকে। মৃত্যুর জন্য এতক্ষণ সে অপেক্ষা করছিল, তাই তাঁর সে ভয় আর নেই। আলোকবর্তিকার সামনে গিয়ে নতমস্তকে তাঁকে প্রণাম করে তাঁকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। হিমালয়ের কোল প্রাচীনকাল থেকেই বহু সাধু মহাত্মাদের বিচরণ ক্ষেত্র ছিল, আজও আছে। তাই তো নির্জন অরণ্য যে মহাযোগী ঋষিদের তপস্যা স্থল বা সাধন ক্ষেত্র হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আকাশের চাঁদ যখন মাটিতে এসে নামে, তখন বিস্ময় আর অজানার হাতছানিকে উপেক্ষা করা কি সম্ভব? মন ভর্তি হাজারো প্রশ্ন নিয়ে যে আলোকপর্তিকার সামনে এসে নতমস্তকে বসেছিল, এবার সে মুখ তুলে দেখল ওই যোগী মহাত্মার শরীরে চামড়া বলে কিছু নেই, একটা কঙ্কাল। আর মুখের মধ্যে তাঁর চোখ যেন কোটরের ভেতর ঢুকে গেছে। সারা মুখ দিয়ে বিশাল বিশাল ঘোঁপ ও দাড়ি বের হয়ে আছে। মুখ, গা, হাত বলতে শুধুই হাড়ের পাহাড় বই আর কিছু নয়। এই অত্যাশ্চর্য ঘটনায় সে বিস্মিত হয়ে আবার প্রণাম করলেন যোগী মহারাজকে। এবার তাঁর সামনে নতমস্তকে বসলেন এবং তাঁর যোগ ও নিদ্রা থেকে জাগার অপেক্ষায় রইলেন। এবারই হঠাৎই যেন এক জলদ গম্ভীর স্বরে তাঁর নাম ধরে তিনি ডাকতে শুরু করেছেন, রামানন্দ, রামানন্দ, রামানন্দ। তাঁকে পুনরায় প্রণাম করে মহারাজ সম্বোধন করে বললেন, আপনি আমায় সুস্থ করেছেন, দয়া করে আপনি আপনার পরিচয়টা প্রদান করুন। তখন দিলেন তাঁর আপন পরিচয়। তিনি ঋষিশ্রেষ্ঠ মহর্ষি অশ্বত্থামা। তবে এই মহর্ষি অশ্বত্থামা মহাভারতের সেই অশ্বত্থামা কিনা সেই নিয়ে বহু তর্ক বিতর্কের আনাগোনা আজও আছে। তবে সেই প্রসঙ্গে না গিয়ে ফিরে আসি মূল ঘটনায়। আলোকময় ওই হাড়ের পাহাড়ের মধ্যেও যে তেজ প্রতীয়মান তাতে যেন চোখ রাখা যায় না। সেখান থেকে আবার উত্তর, আমি এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। রামানন্দর অবস্থা দেখে এবার তিনি তাঁর তেজরশ্মি সম্বরণ করে সাধারণ মানব শরীরে ফিরে আসেন। এই অলৌকিক ঘটনার একমাত্র সাক্ষীস্বরূপ রামানন্দ আর স্থির থাকতে না পেরে তাঁর পদযুগল জড়িয়ে ধরেন এবং অশ্রুসিক্ত চোখে তাঁর চরণে নিজের তন মন সব কিছু, অর্থাৎ নিজের গতজন্মের এবং আগামী জন্মের যা কিছু কর্মফল ভোগ পাপ পুণ্য সমর্পণ করেন। এইবার হল সেই শুভ সূচনা। সেই দিব্যকান্তি যোগী মহারাজ রামানন্দর অঙ্গ প্রায়শ্চিত্ত করিয়ে তাঁর গতজন্ম ও আগামী জন্মের সকল কর্মভোগ স্খালন করে তাঁকে যোগ দীক্ষায় দীক্ষিত করেন এবং তাঁকে এই আশীষ প্রদান করেন, এই পৃথিবীতে যতদিন এই যোগকর্ম চলবে ততদিন সে তাঁর রক্ষণাবেক্ষণ করবেন, তিনি ব্যতীত
এই সুকৌশল অপর কেউ প্রদান করতে পারবে না। গুরু পরম্পরায় সেই কাজ অনবরত হতেই থাকবে। যখন যোগ এই পৃথিবী থেকে লুপ্ত হবে, তখন তাঁর দেহ পরিবর্তন করে নতুন কলেবর ধারণ করে তাঁর পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি আবার সপ্রকাশ হবেন। তিনি আরো বললেন, এখন হতে ওই সিংহাসন তাঁর, এখন থেকে তিনি ত্রম্বক নামে পরিচিত হবেন। সে কথাও বললেন। এরপর তিনি ওই আলোকবর্তিকার পথ ধরে আকাশে ওই অতিরিক্ত চাঁদের সাথে আকাশে মিলিয়ে যান। পরে সেই অতিরিক্ত চাঁদও পাণ্ডুখলির নির্জন জঙ্গলের মাথার উপর থেকে বিলুপ্ত হয়। পরবর্তীকালে বহু স্থানীয় মানুষ ও সাধারণ পর্যটক বা সাধকরাও বহু বছর অন্তর অন্তর মাঝে মধ্যে গভীর রাতে ওই আকাশে দুটি চাঁদ দেখতে পেয়েছেন। তবে এর সত্যতা সবটাই বিশ্বাস। দীক্ষাগ্রহণের পর প্রায় দীর্ঘ সময় ধরে তিনি কঠিন ও কঠোর তপস্যা করে সিদ্ধ, মুক্ত এবং ইচ্ছামৃত্যু অবস্থা প্রাপ্ত হন। আর সময়ে সময়ে তিনি ভারতের বহু অংশে বা বহু সাধককে যোগপথে দিশা দেখানোর উদ্দেশ্যে দর্শন দান করেছেন। ওনার এই জীবন ইতিহাস থেকে যে তথ্য উঠে আসে, তাতে আর এক মহামানবের নাম না করলে তার ইতিহাস অসম্পূর্ণ থাকে। আর সেই মহামানব হলেন মহাত্মা কবীর সাহেব। কবীর হিন্দি সাহিত্যের এক মহিমামণ্ডিত ব্যক্তিত্ব। কবীরের জন্ম সম্বন্ধে অনেক কিংবদন্তি আছে। কেউ কেউ বলেন, রামানন্দ স্বামীর আশীর্বাদে কাশীর এক বিধবা ব্রাহ্মণীর গর্ভে তিনি জন্ম নেন। ওই বিধবা ব্রাহ্মণী লোকসমাজের সম্মুখে তাঁর পরিচয় দিতে না পারার অক্ষমতার কারণে লহরতারা তাল বা পুকুরের পাশে এক সন্তানহীন পিতামাতার গৃহের কাছে তাঁকে রেখে দিয়ে আসেন। তবে কবীর সাহেবের জন্মবৃত্তান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কোনো একটি স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। বাচ্চার কান্নার আওয়াজ শুনে নিমা ও নিরু নামক এক দম্পতি তাঁকে আবিষ্কার করেন। লহের তারা তাল সম্পূর্ণ পদ্মফুলে পরিবেষ্টিত ছিল। সেখানে তারা তাকে পদ্মপাতা ও পদ্মফুলে আচ্ছাদিত অবস্থায় পান। পরবর্তীকালে কবীরকে যখন তাঁর জন্মবৃত্তান্ত সম্পর্কে বলা হয়, তখন তিনি বলেন, জাতি জুলাহা নাম নহি কবীরা, বনি বনি ফির উদাসি। অর্থাৎ, জাতি ধর্ম সম্পর্কে আমি কিছুই জানি না, সে সম্পর্কে আমি উদাসীন। কোনো কোনো মতে আবার কবীর মুসলমান সম্প্রদায় থেকে আগত ছিলেন। পরবর্তীকালে গুরু রামানন্দ স্বামীর প্রভাবে উনি হিন্দু ধর্মে দীক্ষা ও শিক্ষা লাভ করেন এবং তাঁর ব্রহ্মত্ব প্রাপ্তি হয়। উত্তর ভারতের বারাণসীতে বহু হিন্দু সাধুসন্তের বাস। এই পবিত্র স্থানে শৈব এবং শাক্ত দুই মহাপুরুষদেরই আনাগোনা ছিল, যার ফলে কবীরের মুমুক্ষুত্ব তীব্রভাবে জেগে ওঠে এই সকল সাধুসন্তদের সঙ্গ পেয়ে। এরপর তিনি স্থির করেন দীক্ষা গ্রহণ করবেন এবং গুরু আশ্রয়ে থেকে সাধন ভজনে দিন কাটাবেন। তবে অন্তরায় যে কম ছিল তা নয়।
তখন তিনি মুসলমান ধর্মে দীক্ষিত। তার ফলে উচ্চকোটি সাধক সন্ন্যাসীরা তাঁকে দীক্ষা দিতে সম্মত হলেন না। অন্তরের অসহ্য জ্বালা নিয়ে তিনি গঙ্গার তীরে বসে প্রায়শই ভাবতেন, তাঁর গতি কোন দিকে, জোয়ারে না ভাঁটায়? এইরকম ভাবনায় বিভোর হয়ে একবার কবির গঙ্গা স্নান করতে গিয়ে পঞ্চগঙ্গা ঘাটের সিঁড়িতে পড়ে যান। আর তখন রামানন্দ স্বামীজি ওই সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন এবং ওনার পা কবিরের গায়ে লেগে যায়। তখনই ওনার মুখ থেকে নির্গত হয় চারটি অক্ষর, রাম রাম। এই রামকেই কবির তখন দীক্ষামন্ত্র রূপে মেনে নেন আর রামানন্দ স্বামীজিকে নিজের দীক্ষাগুরু রূপে স্বীকার করেন। কবির তাঁর দীক্ষা প্রসঙ্গে বলেন, হম কাসে মে প্রকট ভয়ে হ্যাঁ রামানন্দ চেতাবে, অর্থাৎ আমি রামানন্দ স্বামীর দ্বারা কাশীতে প্রকট হয়েছি যা রামানন্দ বলেছেন। এছাড়াও অন্য একটা মান্যতা আছে যে কবির হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরে মুসলমান ফকিরদের সঙ্গে সহাবস্থানের কারণে হিন্দু ধর্মসভা বা সমাজ থেকে তাঁকে বিতাড়িত করা হয়। তাই কবিরের কাছে হিন্দু ও মুসলমান সমান মান্যতা পায়। মুসলমান হওয়া সত্ত্বেও আত্মারামকেই তিনি রাম রূপে স্বীকৃতি দেন। রামানন্দ স্বামীর সংস্পর্শে যখন তিনি আসেন তখন তিনি তাঁর সঙ্গে গুপ্তস্থান, অর্থাৎ যা বর্তমানের রানীক্ষেত সংলগ্ন কুকুছিনা থেকে 5 কিলোমিটার দূরে পাণ্ডুখলি পাহাড়ের পাদদেশে এক গুহায় গুপ্ত সাধনায় রত হয়েছিলেন, তখন তার থেকে জ্ঞান প্রাপ্ত হন। তাঁর লিখিত যা কিছু গ্রন্থ আমরা বর্তমানে দেখতে পাই তা তিনি মুখে মুখে বলতেন আর তাঁর শিষ্য শিষ্যারা তা লিখে রাখত। এইভাবেই তার সমস্ত বিচার ও বিবেচনা রামনামের মহিমায় প্রতিধ্বনিত হতো বা হয়ও। উনি এক ঈশ্বর এই মান্যতায় বিশ্বাসী ছিলেন। ঈশ্বর নিয়ে যে নানা রকম আচার অনুষ্ঠান হয় তার তিনি ঘোর বিরোধী ছিলেন। অবতার, মূর্তি, রোজা, ঈদ, মন্দির, মসজিদ ইত্যাদিকে উনি কখনোই মান্যতা দেননি। কবির পরমাত্মার প্রতি আকর্ষিত ছিলেন, তাই তাঁর পিতামাতা ও পতি তিনি তাঁকেই করেছেন। ইনিই হলেন রামানন্দ স্বামী, তাই তাঁর প্রতি দোহাতে রামের উল্লেখ আছে, রাম অর্থাৎ গুরু। তাই তিনি বলেছেন, হরি মর পিত মাই রাম কি বহুরিয়া, তো কভি কহতে হরি জননী মাই বালক তেরা, অর্থাৎ হরি তুমি আমার পিতা, আমি রামের স্ত্রী। আবার কখনো বলি হরি আমার জননী, আমি তোমার ছেলে। এর থেকে বোঝা যায় যে তিনি স্ত্রী রূপে গুরুকে দেখতেন। গুরুকে কখনো প্রেমিক করে, কখনো স্বামী করে, আবার কখনো পিতা করে, কখনো মাতা, আবার কখনো পুত্রবৎ জ্ঞান করতেন। তিনি যে নিজেকে গুরুর স্ত্রী হিসাবে দেখতেন তা তার সাক্ষী গ্রন্থের পতিব্রতা কি অঙ্গ তার থেকে প্রকাশ পায়। কবির যখন ফিরে আসেন তাঁর স্বধামে অর্থাৎ কাশীতে, তখন হিন্দু জনতার উপর মুসলমানদের এক আতঙ্ককর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জন্যই তাঁর পদে কখনো মুসলমান সম্প্রদায় সম্পর্কে আবার কখনো হিন্দু সম্প্রদায় সম্পর্কেও লেখা আছে। কবির গৃহে ফিরে আসার পর তাঁর কোনো কাজে আকর্ষণ বা উৎসাহ ছিল না। সারা দেহে ও মনে বইছে তখন ভাবগঙ্গার এক প্রবাহ, গুরুভাবনায় নিমজ্জিত তাঁর প্রাণ। বৃদ্ধ পিতামাতা এসব দেখে শঙ্কিত হয়ে পড়লেন। রুজির জন্যে পিতার তাঁত ঘরেও তাঁকে বসতে হতো আর হাতে করে কাজও করতে হতো, সেই কাজেও তাঁর মন নেই। তার পিতা যখন তাকে তার কাজ সম্পর্কে ভর্ৎসনা করছেন তখন তিনি বলে উঠলেন, দীন দয়াল ভরসে তেরে সব পরিবার চড়াইয়া বেড়ে, অর্থাৎ
দিন দয়ালি আমার ভরসা, তাই আমার পরিবারকে তোমার নৌকায় চড়িয়ে দিলাম। এর থেকে বোঝা যায় কবীরের পিতা ও মাতা উভয়ই তাঁর কাছ থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন। চৈত্যময় গুরুর প্রভাবে কবীরের দিনে দিনে চৈতন্যময় অবস্থার সৃষ্টি হতে লাগল। বাইরের লোক তাকে দেখে উন্মাদ ভাবত, আজকের কবীর একদম অন্য মানুষ। তাঁর কথায় নামের নেশায় মানুষ ছোটে, ছুটে তোমার কি লাভ? নামের নেশা শুধু বাড়ে কমে, নামের দিকে তাকালে নেশা বাড়ে, আর নেশা যখন কমে তখন হৃদয়ে লাগে। তাই প্রেমের নেশায় মাতো, সেই নেশাতে পেয়ালা ভরে পান করো, তাতে যা শান্তি আছে আর কিছুতে নেই। পরবর্তীকালে তাঁর সম্পর্কে তথ্য প্রকাশ পায় যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের জীবনী থেকে। কিভাবে তাঁর সঙ্গে সাক্ষাৎ হল তার সেই ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1868 সালে। 1868 খ্রিস্টাব্দের 23 নভেম্বর যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের বদলির আদেশ এল। তিনি তখন দানাপুর অফিসে হেড ক্লার্ক পদে অধিষ্ঠিত ছিলেন। 27 নভেম্বর সেখান থেকেই তিনি রানীক্ষেতে তাঁর নতুন কাজের জায়গায় যাত্রা শুরু করেন। স্ত্রী পুত্র কন্যাকে কাশীতে রেখে যান। তখনকার দিনে রেলগাড়ি ছিল না, যানবাহনের খুব অসুবিধে ছিল। তিনি এক্কা গাড়ি করে 2-4 দিনের মধ্যেই রানীক্ষেতে পৌঁছে গেলেন। ভারতবর্ষের উত্তরে হিমালয়ের কোলে অবস্থিত এই রানীক্ষেত, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5900 ফুট। হিমালয়ের তুষার মৌলি প্রাকৃতিক শোভা সত্যিই মনোমুগ্ধকর। দেখলে মনে হয় যেন দেবাদিদেব ধ্যান ও তন্ময় হয়ে বসে আছেন। চতুর্দিকে ঘন জঙ্গল, জনমানবহীন পরিবেশ। যোগীরাজ চারিদিক ঘুরে ঘুরে প্রকৃতির বিচিত্র শোভা দর্শন করতেন। ওই স্থান কত যোগী পুরুষের তপস্যা ভূমি, কত সাধু মহাত্মারা সেখানে বিরাজ করেছেন তারই অত্যা নেই। ওখানে সেনানিবাস নির্মাণ ও সৈন্যদের রসদ আনার জন্য রাস্তা তৈরি করতে অফিস খোলা হয়েছে। সেই সমস্ত কাজের তদারকি করার জন্য তাঁকে এখানে বদলি করা হয়েছিল। তরসের পানসি ধরে আমাদের হাতে হাত মিলিয়ে যদি আপনি ভ্রমণ পিপাসু হন, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে 9231-8438-15। আবার বলছি 9231-8438-15। তরসের এই পর্বগুলো আপনারা আমাদের নিজস্ব কমিউনিকেশনের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন।